ইলাম মাজার ব্লকের খুস্তিগিরিতে শুরু হয়েছে উরস মেলা। প্রতি বছর 11-15 ফাল্গুন হযরত কিরমানির পীর সাহেবের স্মৃতি উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির এই মিলন মেলায় দেশ বিদেশের হাজার হাজার শিষ্য ভক্ত পুণ্যার্থীর ভিড় হয়। জেলার অন্যতম ধর্মীয় পর্যটন ক্ষেত্র পাড়ুই থানার অন্তর্গত এই খুস্তিগিরি রয়েছে মহামানব সৈয়দ শাহ আব্দুল্লাহ কিরমানির দরগাহ শরীফ। তিনি বিশ্ব নবীর 27তম উত্তরসূরি রূপে প্রামাণ্য গ্রন্থে বর্ণিত রয়েছে। সুফি সাধক এই কিরমানি বাবার আবির্ভাব হয় আজ থেকে 570 বছর পূর্বে 854 বঙ্গাব্দে। জন্মেছিলেন ইরানের কিরমান রাজ্যে, কিন্তু বাল্যকালে মাত্র 13 বছর বয়সেই তিনি তৎকালীন সেনভূম পরগনার জঙ্গলাকীর্ণ এই বীরভূমিতে আসেন। সুফি সাধক শান্তির বার্তা প্রচারে তিনি এই স্থানের নামকরণ করেন খুস্তিগিরি, অর্থাৎ খুশি পাহাড়, গড়ে তোলেন দরগাহ খানকাহ। 89 বছর তিনি সুফি সাধনায় মত্ত ছিলেন। 943 বঙ্গাব্দের 11ই ফাল্গুন তার তিরোধান হয়, আর এই দিনটিকে স্মরণীয় করতে প্রতি বছর তার উত্তরসূরিরা এই উরস উৎসবের আয়োজন করেন। 5 দিন ধরেই চলে নানা ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভা। এবার 11ই ফাল্গুন 5 দিনের এই মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত এক গৌরবময় অতিথি রহমান কিরমানি সাহেব বিশ্ব শান্তি কামনা করেন। পবিত্র সমাধিতে আতর ফুল শিরনি চাদর চাপিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বহু ধর্মপ্রাণ মানুষ। আর তারই ছবি ক্যামেরা বন্দী করেছেন জনকণ্ঠের এক গুণগ্রাহী সৈয়দ শাহ হাফিজুর রহমান। শম্ভুনাথ সেন, বিশেষ সংবাদদাতা, জনকণ্ঠ টিভি, ইলাম বাজার। Thank you.